बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो माय लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो। आज के आरेकटी नतून छोट ब्लग शेयर करछि आपनादेर साथे। आज के आमी सेकेंड रमादाने की की आइटेम करेछिलाम सेटा आपनादेर साथे शेयर करछि इफतारे। तो आज के सिम्पल रान्ना छिलो आमार, सिम्पल सब किछु छिलो, सेटाई आपनादेर साथे शेयर करब। तो आज के छोला बोना देखाबो, आमी छोला बोना रेसिपिटा आपनादेर साथे शेयर करब। तो प्रथमे आमी एखाने ऐ जे आलिया शीक कबाब खाच्छे, सबाई माशाल्लाह बोलें। আসলে আমি একটু ইফতারের আগে সব কিছু করে ফেলি, কারণ বসে বসে একটু টুকটুক করে খাবে, সেজন্য আমি সব কিছু আগে রেডি করে ফেলি। ভাজা পোড়া রেডি করে নিচ্ছি। আমি এখন ভাজা করছি এখানে চিকেন শিক কাবাব এটা, আর এটা হচ্ছে ছোলা ভোনা। ছোলা ভোনাটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিচ্ছি, এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা অল্প অল্প করে সব কিছুই দেব আমি এখানে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপরে এখানে আমি এখন বটি দিয়ে দিচ্ছি। আমি এটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে বট সংরক্ষণ করে রেখেছি। এখন আলু দিয়ে দিচ্ছি এখানে অল্প করে। অনেকে আলুটা সিদ্ধ করে তারপর ব্যবহার করে, আমি এখানে সিদ্ধ করি নাই, আমি এখানে এমনিতেই দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পানি ব্যবহার করবো এখানে যেন আলুটাও সিদ্ধ হয় আর বুটের ভেতরে মশলাটাও ঢোকে। এই তো এখন ধনে পাতা দিয়ে পরিবেশন করে নেব। আমার রেডি হয়ে গেছে ছোলা ভোনা। তো সিম্পল ছোলা ভোনা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি দেখাবো খিচুড়ি রান্না করেছি আমি। এটা পাতলা খিচুড়ি করেছিলাম, কারণ সারাদিন ইফতার করে যখন শক্ত খাবার খায় তখন ভাজা পোড়া খায় খুব খারাপ লাগে, তাই আমি এখানে পাতলা খিচুড়ি আর রেখেছি আমাদের জন্য। খিচুড়িটা রাখলে একটু খেলে ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে, কারণ এত কিছু ভাজা পোড়া এখন খেতে চায় না। হেলদি খাবার খাওয়ায় ভালো, তারপরেও বাচ্চাদের জন্য কিছুটা করতে হয়, হাজবেন্ডও পছন্দ করে। এখানে বড়া বেজে নিচ্ছি আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে পেঁপেটা, গাছের পেঁপের মতো এত বড় ছিল পেঁপেটা, খুবই ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। আলিফের আব্বু কিনে নিয়ে এসেছে, খুবই মিষ্টি ছিল। এই যে আমি কেটে নিয়েছি এখানে, আর পেঁপে খেলে তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো, আর একটা ফল তো থাকতেই হয় ইফতার আইটেমে। এখানে তরমুজের শরবত করে নিয়েছি। তো সিম্পল ছিল আজকে ইফতার, খেজুর নিয়ে নিয়েছি, ছোলা ভোনা, এখানে পেঁপে, বড়া, শিক কাবাব, সালাদও ছিল। আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, আসলে আমার এটা ব্লগ চ্যানেল, তো সব কিছু শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগে। দ্বিতীয় রমজানে আমরা এভাবে ইফতার করেছিলাম। তো এখানে আমরা বসে গিয়েছি, কিছু পিকচার তুলেছিলাম, আমরা কিভাবে ইফতার করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে দিবেন। আর এই তো
আশে আমার চ্যানেলটা অনেক বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো বিদেশের মাটিতে একা একা আমরা রোজা করছি, ভালো লাগে না, তারপরেও মানিয়ে নিতে হয়, কি আর করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।